হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে কিন্তু আমি পরেও আর একবার গুড মর্নিং জানাবো। তো এটা ভাবলাম যে সকালটা শুরু করছি, কী কী কাজ দিয়ে আমি শুরু করি সেগুলো একটু দেখাই। তো আমি কিন্তু ঘুম থেকে উঠি অনেকক্ষণ আগে, আমার ভোর হয় অনেক সকালে। তো উঠেই আমি জামা কাপড়টা চালিয়ে দিই মেশিনে, যেন তাড়াতাড়ি করে সব শুকিয়ে যায় মেলে দেওয়ার পরে। তাহলে কি একটা দিক থেকে রিলিফ থাকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেল রোদ্রে, পরে যদি বৃষ্টি হয় তাতেও আমার কোনো চাপ থাকবে না। বৃষ্টি যদিও বা এখন আর হবে না হয়তো, কিন্তু আমাদের তো এখন বারো মাসই বর্ষাকাল চলছে, বলা যায় না কখন কি হবে। আর এটা দেখছো, আমি কিন্তু ওপর থেকে মেলেই রান্নাঘরে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে বানাবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো তার জন্য সমস্ত ভেজিটেবল কাট করে দিয়েছে মাসি আমাদের, আর আমি এখানে চিকেন, মাটন, ডিম, চিংড়ি মাছ সমস্ত কিছু ভেজে নিয়ে ভাতটাও করে নিয়েছি। তো দেখো, আমি কিন্তু ফ্রাইড রাইসের লেয়ারিং এরমভাবে করি, অনেকটা বিরিয়ানির প্রসেসে করি, কিন্তু এটাকে আর স্টিমে দিই না। বিরিয়ানি যেমন লেয়ারিং করার পরে স্টিম দেয়, তো আমি এটাকে আর স্টিম দিই না। তো এটা নর্মালি এরম করে একটু ঝাঁকানাকা করে নিই, তো রেডি হয়ে যায়। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরা এরমভাবে বানিয়ে কখনো খেয়ে দেখো। আর ফ্রাইড রাইস আমি একটু মিষ্টি মিষ্টি করি, কারণ এটা একটু মিষ্টি ভালো লাগে। তো যাই হোক, কথায় কথায় তো বলাই হয়নি, শুধু কিন্তু আমরা ভালো খাবো না, মোমোকেও আজকে ভালো খাওয়াবো। দেখো, মোমোর দাদার মোমোর জন্য টেংরি কিনে পাঠিয়েছে, কারণ মাটন তো এখনও ও খেতে পারবে না, তার জন্য টেংরি স্যুপ করে দিয়েছি ওকে সমস্ত ভেজিটেবিল দিয়ে। আর এই যে কোনো রকম সকালের কাজ হলো, শুধু রাইস আর মোমোর খাবারটা হয়েছে, করে আমি বাসনপত্র সব এক পাট মেজে নিচ্ছি, কারণ দেখবে এইসব করলে অনেক বাসন বেরোয়, তার মধ্যে আজকে আমার যে কাজের মাসি সে আসবে না। তো বাসন জমে থাকাটা আমার পছন্দ না, তার জন্য আমি সবটুকু করে অল্প অল্প করে বাসন ধুয়ে মেজে রাখছি। এখনও তো মেন রান্নাটাই বাকি আছে, সেটা তো তোমাদের একটু পরে জানাচ্ছি। আর এই যে বাসন মেজে আমি ঘরে চলে এসেছি, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। মোমোর পাপা আর মোমো ঘুমাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মোমোর পাপার পাটা। তো আমি এই লাঠিটা দিয়েই ঘর মুছি, এটাতে আমার সুবিধা হয় অনেকটা। তো ঘরটা মুছে নিচ্ছি, এই যে মোমোর পাপা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, কারণ এসি চলছিল, ঘর পুরো ঠান্ডা। তো আমি তারপরে বাথরুমটাও পরিষ্কার করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে শুভ ভাইফোঁটা। তো সবাইকে জানাই ভাইফোঁটার অনেক 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 ভালোবাসা, নিজের ভাই বোনেদেরও, বোনফোঁটা ভাইফোঁটা সব একসাথে জানালাম। তো ভাইফোঁটাটা কে কেমনভাবে কাটাচ্ছে অবশ্যই করে আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার ভাইফোঁটা কীভাবে কাটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো, মানে দেখাবো মানে কি, আমার শ্বশুর শাশুড়ি তারা এখন বেরিয়ে যাচ্ছেন, তো তারা যাচ্ছেন গাংনাপুর শাশুড়ির বাপের বাড়িতে, তো সেখানে তাদের ফোঁটা সেলিব্রেট হবে। আমারও মাসি বলেছিল যেতে, কিন্তু অরিত্রর আজকে ছুটি নেই অফিস, আর বাবা মা গাড়ি নিয়ে যাচ্ছে গিয়ে, তো আমরা ট্রেনে করে রোববার আছে আজকে, তো ট্রেনে করে মোমোকে নিয়ে আরামসে যেতে পারতাম, বা বাইকে করেও যাওয়া যেত, কিন্তু অরিত্রর অফিস ছুটি নেই, ওকে অফিস যেতে হবে, কারণ ওর যে এখানে আরেকজন থাকে সে অলরেডি কালী পুজো থেকে ভাইফোঁটা অব্দি ছুটিতে আছে, তার জন্য একজনকে থাকতে হবে। তো সেটা অরিত্র এখানেই থাকবে, ওর বোনেরাও ইনভাইট করেছিল ভাইফোঁটার জন্য, কিন্তু সেখানেও যেতে পারছে না। তো এখন একটু বেরোচ্ছি, তো চলো কোথায় বেরোচ্ছি গিয়ে তোমাদের দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, শুধু চুলটা বেঁধে নিই, বেঁধেই বেরোবো। চলো, হ্যাঁ সাবধানে যেও, এই কি করছো, চাবিটা ধরো তো। জলি কই, জলি এনো, মা ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, জলি দিয়েছে এই যে হাতে, টাটা বাবা। দেখো তো কোথায় এসেছি, তোমরা কেউ চিনতে পারছো নাকি এটা, যারা ব্যারাকপুর ওয়ারলেসের দিকে থাকো। তো সকাল সকাল চলে এসেছি, ঠিক সকাল বলা যায় না, দশটা বেজে গেছিলো বাবা মায়ের বেরোতে বেরোতে, বাবা মারা বেরোলো, তারপরে আমরা এসি এই যে মাটনের দোকানে। তো মাটন না হলে হয় আজকের দিনে, ভাইফোঁটা দেবো না তো কী হয়েছে, ঘরেই খাওয়া দাওয়া করবো, তারপরে এসি কচুরির দোকানে। তো এসে দেখলাম যে আমাদের যে স্কুলে আমি পড়তাম, স্কুলের সামনেই একটা পুজো হচ্ছে, তো ওই যে কচুরি নিয়ে বাড়ি চলে এসেছি সকালের আজকের ব্রেকফাস্ট খেয়ে দিয়ে, তারপরে আসছি দেখি খেয়ে কেমন। অনেকদিন পর আমি বাইরের সকালের ব্রেকফাস্ট করছি।
কচুরির দোকানে 2 ঘন্টার লাইনে দাঁড়িয়েছি, কিন্তু মাটন কিনতে 10 মিনিটও দাঁড়াতে হয়নি। আমরাও মাটন নিয়েছি, তারপরেই ভিড়টা স্টার্ট হয়েছে, কিন্তু কচুরির দোকান আমাদের রেকর্ড ব্রেক করে দিয়েছে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কচুরি এনেছি। তো যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি, মাটনটা আমি প্রথমে আগে সিটি দিয়ে নেব, তারপরে কষাবো, আর এই সাইডে চাটনিও বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আমার সময় হবে না সবটুকু রেসিপি দেখানোর, কারণ মোমোকেও স্নান করানোর আছে, একা হাতে বুঝতেই পারছো একটা 1.5 বছরের বাচ্চা নিয়ে কীভাবে কী করতে হয়। যাদের আছে তারা অবশ্যই জানবে যে বাচ্চা এই টাইমে কত দুষ্টুমি করে, তাকে কতটা কেয়ার করে রাখতে হয়, কারণ একটু চোখের আড়াল করলেই ব্যথা পায়, আর আমি চাই না যে আজকের দিনে ও ব্যথা পাক কোথাও। তো এই যে আমার মাটন রান্না দেখো তোমরা, তো দেখতে দেখতে মাটনও হয়ে যাবে। তো খুব সিম্পলভাবে করি, কখনো আরেক দিন আমি রেসিপি শেয়ার করবো যেদিনকে আমার কোনো ঝামেলা থাকবে না। রান্নার পরে মোমোকে নিয়ে ছাদে চলে এসেছিলাম। তো আজকে ভাবলাম মোমোকে বাথটাপে স্নান করাবো, যেদিনকে ছুটির দিন থাকে সেদিনকে আমি মোমোকে বাথটাপে স্নান করাই। তো মোমোকে এখানে স্নানে বসিয়ে আমি জামাকাপড়গুলোও তুলে নিলাম, যেগুলো সকালে মেলে দিয়ে গেছিলাম। তো এগুলো তুলতে তুলতে মোমো এই যে স্নান করছে, আর পাপা ওখানে বসে আছে। তো মোমো তো জল থেকে দেখো কিছুতেই উঠবে না, অনেকটা লেট হয়ে গেছিলো বলে ওকে তাড়াহুড়ো করে জল থেকে তুলে নিয়ে মোমোকেও খাইয়ে দিলাম, ওটা রেকর্ড করা হয়নি। তো আমরাও স্নান ধান করে এই যে খেতে বসে পড়েছি। তো এইসব খাবারের সাথে দেখবে একটু কোল্ড ড্রিঙ্কস লাগে, কোল্ড ড্রিঙ্কস না হলে চলে না। তো আমি এই যে 2 গ্লাস দুজনের কোল্ড ড্রিঙ্কস ঢেলে সমস্ত প্লেট খাবার দাবার নিয়ে হাজির হয়ে পড়লাম। তো চলো একবার দেখে নাও কি কি মেনু ছিল। ফ্রাইড রাইস, মাটন কষা, লোটে ফ্রাই, চাটনি, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। ফটোটা তো আজকেই ব্যাস একটাই অকেশন লাস্ট করেছিল, সেটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল, আর যেটুখানি সময় পাওয়া যায়। তো মোমো আর মোমোর পাপা নিচে নেমে গেছে, তো আমি এখনও নামিনি। তো চলো নিচে যাওয়া যাক। তো চলো, তো বেরিয়ে সারা কালী পুজোই তো সেরমভাবে বেরোয়নি, ঘরেই ছিলাম, আর দুর্গাপুজো তো এরম সেরম ঠাকুর দেখা হয়নি। তো আজকে একটু মনিরামপুর চলে গেছিলাম তিনজনে মিলে বাইক নিয়ে। তো মনিরামপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, সেগুলোই আমরা দেখলাম। মোমোও খুব এনজয় করেছে, মোমো তো সব থেকে এনজয় করেছে ট্র্যাম্পোলিনে, ও তো ওখান থেকে নামবেই না, ওকে জোর করে নামানো হয়েছে। হয়তো দেখো সবটুকু এই ভিডিওতে দেওয়া সম্ভব না, কারণ তাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তোমরাও বোর ফিল করবে, তাই আর সবটুকু দিলাম না। আর মনিরামপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে যেগুলো আমরা দেখেছি, সবকটার ভিডিও করিনি কারণ আমার ফোনে স্পেস নেই, আমাকে আজকে সমস্ত ফোন ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, এই যে ঠাকুরের মুখ দেখো, ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে। তো ওদের হচ্ছে সোমবার দিনকে ভাসান হবে সেটা বলছিল, আর মোমোর মজা দেখো। ভাই ফটোটা দেখলেই আমার, তোমাদের সাথে সবটুকু শেয়ার করলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে, কিভাবে আমি কাটালাম মোমোকে নিয়ে মোমোর পাপার সাথে আজকে একটা দিন একা। তো এরমভাবেই আমার কাটলো, মজা করে বেশ তিনজনে অনেক 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 মজা করেছি আজকে, আর সমস্ত ঘরের কাজ দেখিয়েছি। আর এই দেখো মোমো এখানে প্লেনটা চড়ছে। তো এখন তো মেলা সেরকম দেখতেই পাওয়া যায় না, কোথাও ছোটো ছোটো মেলা হলেই আমরা চেষ্টা করি ছোটো ছোটো আনন্দগুলো দেওয়ার জন্য, এগুলোতেই স্মৃতি হয়ে থাকবে বলেই আমি রেকর্ড করে ভিডিওটা ছাড়ছি। আর এখানে একটা খুব সুন্দর কালীমায়ের মূর্তি ছিল, জাগ্রত এটা প্রতিষ্ঠা মূর্তি, তো দেখে খুব ভালো লাগলো। মাকে তোমরাও সবাই নমস্কার করে নাও, আর মায়ের থেকে অনেক 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 শুভকামনা নাও। আর এই যে মোমো দেখো ট্র্যাম্পোলিনে খুব আনন্দ করেছে, ও ট্র্যাম্পোলিনে, তো এই বাচ্চাটা যতক্ষণ ছিল ততক্ষণই মোমোর আনন্দ হয়েছে। তো বাচ্চাটা নেমে যাওয়ার পরে ও একটু একা ফিল করছিলো বলে আমরা ওকে ওখান থেকে নামিয়ে নিয়েছিলাম, কারণ তখন ও আর অ্যাক্টিভিটি কিছু পারছিল না সেরমভাবে করতে। তো যাই হোক, ভাইফোঁটার দিনটা আমি হয়তো আমার টাইটেলে দেবো যে ভাইফোঁটা কীভাবে কাটালাম, আমি কাউকে ফোঁটা না দিও, এরমভাবেই ফ্যামিলির সাথে মজা করে দিনটা কাটালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, আর তোমরাও কীভাবে ভাইফোঁটা সেলিব্রেট করলে সেই ভিডিও দিও, কমেন্ট করে জানিও। যদি আমার কোনো কোনো ভিডিও ভালো লাগে সেটাও আমাকে জানিও, না ভালো লাগলেও আমাকে বলো, তাহলে আমি চেষ্টা করবো অন্যরকম কিছু ছাড়ার। তো তোমাদের আজকে দেখালাম আমি একটা 1.5 বছরের বাচ্চাকে নিয়ে কাজের মাসি না আসা সত্ত্বেও কীভাবে সারাদিন করে সময় কাটাই। তো তোমরা দেখলে ভালো লাগলে আমাকে জানাবে।
তো চলো এবারে বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরে এবারে খাওয়া দাওয়া করতে হবে। অরিত্র তো আজকে বাইরে কোথাও খাবে না, যেহেতু ঘরে ভালো খাবার আছে। তো ওই যে ঠাকুর দেখাও শেষ, চলো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।